একাদশ শ্রেণীর ছাত্রীরা, সবার প্রথমেই জানাই যে কি বই তোমরা ফলো করবে। উচ্চ মাধ্যমিক মনোবিজ্ঞান একাদশ শ্রেণী ব্যানার্জি পাবলিশার্সের ডক্টর প্রশান্ত কুমার শর্মার যে মনোবিজ্ঞানের বইটা আছে, সবাই এই বইটা কিনে নেবে। আমাদের মনোবিজ্ঞান বা সাইকোলজির এই একটাই বই ফলো করা হয়ে থাকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য। তো এবার আমি তোমাদের বলি, আমরা যেহেতু আগের দিন আমি মার্কস ডিভিশনের কথা বলেছিলাম, আমাদের থিওরিতে আছে 70 মার্কস এবং প্র্যাকটিক্যালে আছে 30 মার্কস। তোমাদের একটু গ্রুপ করে দেখিয়ে দিই, আমাদের দুটো গ্রুপ, একটা গ্রুপ এ, একটা গ্রুপ বি। গ্রুপ এতে 70 মার্কসের মধ্যে MCQ প্রশ্ন থাকে 1 নম্বরের 21 খানা, অর্থাৎ 21 নম্বর। SAQ থাকে 14 নম্বরে, 1 নম্বরের 14 খানা SAQ লিখতে হয়। প্রথমেই বলি, 21 নম্বর MCQতে কিন্তু কোনো রকম অর থাকে না, অর্থাৎ যে 21টা প্রশ্ন দেবে 21টা প্রশ্নই তোমাকে অ্যাটেন্ড করতে হবে। এবং 14 নম্বর SAQ, অর্থাৎ 2-1 কথায় উত্তর যে আমাদের লিখতে হয়, এক্ষেত্রে কিছু প্রশ্ন থাকে কম্পালসারি, কিছু প্রশ্নে তোমরা অর পাবে। এবং গ্রুপ বি, যেখানে লং কোয়েশ্চেন, অর্থাৎ আমাদের বড় কোয়েশ্চেন যেখানে লিখতে হয়, সেটা লিখতে হয় 5টা 7 নম্বরে। এবার এই 7 নম্বরের মধ্যে তোমাদের 4টে প্রশ্ন, 5টার মধ্যে 4টে প্রশ্ন তোমরা অর পাবে এবং 1টা প্রশ্ন থাকবে কম্পালসারি। এবং এই 7 মার্কসটা কিন্তু খুব কম পুরো 7 আসে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিভাইড করে করে মার্কস আসে। তো এখানে নাম্বার তোলার জায়গাটা ওভারঅল থিওরিতে বেশ ভালো, অর্থাৎ আমাদের MCQ এবং SAQ মিলিয়ে থাকে 35 মার্কস এবং লং কোয়েশ্চেনে থাকে 35 মার্কস। এবার চলে আসি প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল হচ্ছে আমাদের প্রবলেম, অর্থাৎ যেটা আমি তোমাদের আগের ক্লাসে বলেছিলাম যে আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন একটা কাজ করতে হয়, যেটা সারা বছর যা কাজ করানো হবে তার মধ্যেই পরীক্ষাতে আসবে। তো তাতে থাকে 10 নম্বর। তোমাদের ভাইভা, অর্থাৎ প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন তোমাদের যে ভাইভা নেওয়া হবে, তাতে থাকে 5 নম্বর। তোমাদের এবারও একটা প্রজেক্ট আছে, সেই প্রজেক্টটা যখন করবে তাতে থাকবে 10 নম্বর প্রজেক্টের খাতা। এবং প্র্যাকটিক্যাল কপি, অর্থাৎ LNB, যেটা সারা বছর ধরে প্র্যাকটিক্যাল করানো হবে, সেই প্র্যাকটিক্যালের খাতাতে থাকবে 5 মার্কস। এই হলো তোমাদের মার্কস ডিভিশন, আর এটা হলো তোমাদের বইয়ের নাম। তো সবাই এবার বইটা কিনে নিই। তোমাদের সাইকোলজিতে মোট 10টা চ্যাপ্টার আছে। আমি প্রথম চ্যাপ্টারে একটু ইন্ট্রোডাকশন দিয়ে পড়ানো শুরু করি। যেহেতু আমরা মনোবিজ্ঞান সাবজেক্টটা একদম নতুন নিয়েছি, তাহলে সবার প্রথমেই আমাদের জানতে হবে মনোবিজ্ঞান কি। খুব সহজভাবে আমরা বলতে পারি, মনকে নিয়ে যেখানে আলোচনা করা হয় তাই হচ্ছে মনোবিদ্যা। এবং সেই আলোচনাটা অবশ্যই বিজ্ঞানসম্মত হতে হবে, তার কারণ আমরা আগেই বললাম মনোবিজ্ঞান। তাহলে মনকে নিয়ে যখন আমরা বিজ্ঞানসম্মতভাবে আলোচনা করি, তখনই আমরা তাকে মনোবিদ্যা বলে থাকি। তো গ্রিক দার্শনিক অ্যারিস্টটল সবার প্রথম মনোবিদ্যাকে বিজ্ঞান হিসাবে স্বীকৃতি দেন ডি অ্যানিমা নামক এক গ্রন্থে। এবার যখন বিজ্ঞান হিসেবে স্বীকৃতি দিলেন, অর্থাৎ এই সাইকোলজি যখন প্রথম আমরা শব্দটা জানলাম, এই সাইকোলজি শব্দটার উৎপত্তি কোথা থেকে হয়েছে আগেই বলি। সাইকোলজি শব্দটাকে প্রথমেই দুটো ভাগে ভাগ করে নাও, একটা হচ্ছে সাইকি আর একটা হচ্ছে লোগস। এই সাইকি এবং লোগস দুটোই গ্রিক শব্দ। দেখো সাইকো আমি এটার মধ্যে থেকে আন্ডারলাইন করে দিয়েছি, সাইকি, লজি এখানটা থেকে আন্ডারলাইন করে নিয়ে এসেছি, লোগস। অর্থাৎ সাইকোলজি শব্দটা দুটো গ্রিক শব্দ থেকে তৈরি হয়েছে, একটা সাইকি আর একটা হচ্ছে লোগস। অর্থাৎ সাইকোলজি শব্দের অর্থ কি? আত্মা সম্পর্কীয় বিজ্ঞান। তাহলে অর্থাৎ সাইকোলজি শব্দটি কোথা থেকে এসছে আমাদের যদি প্রশ্ন আসে, তাহলে সবার প্রথমেই আমরা বলতে পারবো সাইকোলজি শব্দটা দুটি গ্রিক শব্দ থেকে এসছে, একটা সাইকি একটা লোগস। সাইকি শব্দের অর্থ আত্মা বা সোল, লোগস শব্দের অর্থ বিজ্ঞান বা সায়েন্স, অর্থাৎ সাইকোলজি শব্দের অর্থ হচ্ছে আত্মা সম্পর্কীয় বিজ্ঞান। যেখানে মন নিয়ে আলোচনা করা হয়, মনের বিজ্ঞানসম্মত আলোচনা করা হয়, তাকেই আমরা মনোবিদ্যা বলে থাকি।
নেক্সট ক্লাসে এবার এই মনোবিদ্যা সম্পর্কে কোন কোন মনোবিদ কী কী ভাবে দেখেছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। থ্যাংক ইউ।